করোনা মহামারীর কারণে এবছরও বিশেষ শর্ত অনুযায়ী হজ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে বন্ধ থাকতে পারে বিদেশিদের হজ পালন। এ নিয়ে বিস্তারিত জানাতে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ফারিহা আপনাকে ধন্যবাদ। ফারিহা, আসলে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে পবিত্র হজের যে বিষয়টি, অর্থাৎ প্রতি বছর রমজান থেকে কিন্তু এক ধরনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে সৌদি সরকার এই বৃহৎ যেই ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ হজ আয়োজনের জন্য যেই প্রাথমিক প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয় প্রতি বছর রমজান থেকে। তো এবারও কিন্তু ঠিক তারই ব্যতিক্রম নয় এবং রমজান থেকেই কিন্তু যারা হজে যাবেন অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসবেন বা এই দেশ থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের এক ধরনের প্রস্তুতি এবং এক ধরনের নাম লিপিবদ্ধ এই ধরনের কাজগুলো কিন্তু শুরু হয়। তবে যেমনটি কিন্তু গত বছর হয়নি ঠিক এবারও তেমনটি হবে না এরকমটাই আমরা আভাস পেয়েছি, যার কারণে আমরা এই যে শর্তের একটা সম্ভাবনা পেয়েছি যে এবছর যে হজটি অনুষ্ঠিত হবে তার জন্য বিশেষ শর্ত দেওয়া হয়েছে যারা অংশগ্রহণ করবেন হজে। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে কেউ আসবেন কিনা এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বলা হয়নি যে কবে আসতে পারবেন না, তবে হজের যে প্রাথমিক প্রস্তুতি সেই হজের প্রাথমিক প্রস্তুতি হিসেবে যেমনটি বলা হয়েছে যে যারা এবছর হজে অংশ নেবেন তাদের জন্য প্রাথমিকভাবে শারীরিক যে সক্ষমতা এবং সুস্থতা এই জিনিসটিকে মাথায় রেখে কিন্তু হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটিতে অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কতজন মুসল্লি এই বছর হজ করতে পারবেন এই ধরনের কোনো শর্ত কিন্তু এই ধরনের কোনো সংখ্যা কিন্তু এখন পর্যন্ত উল্লেখ করে না। আপনি জানেন যে আসলে সৌদি যেই হজ এবং ওমরা মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মনসুর আদেল যিনি এই বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে যেমনটি বলেছেন যে বেশ কয়েকটি শর্ত থাকবে, তবে শর্তের বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি স্পষ্ট করা হয়নি যে কী কী শর্ত থাকতে পারে। তবে প্রাথমিকভাবে যেমনটি ধারণা করা যাচ্ছে যারা কোভিডের যে দুই ডোজ টিকা সেটি সম্পন্ন করেছেন এবং যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই অর্থাৎ কোনো ধরনের পারিপার্শ্বিক কোনো সমস্যা নেই এই ধরনের যারা আছেন তারাই কিন্তু হজে অংশ নিতে পারবেন। তো আসলে এই ছিল আমার কাছে হজ নিয়ে রিয়াদ থেকে সবশেষ ফারিয়া। হজ আয়োজনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রিয়াদ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান।